আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চার বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন। তো আজকের এই বাড়িটি আপনি যতটুকু কাজ দেখতে পাচ্ছেন, এতটুকু করার জন্য 4,50,000 টাকা খরচ হয়েছে। এটা বর্তমান বাজার অনুযায়ী এবং এই বাড়িটির ফাউন্ডেশন কিভাবে নেওয়া হয়েছে আর আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের অল্প বাজেটের ভিতরে যদি একটি বাড়ি করার চিন্তাভাবনা থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে পারেন। দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই বাড়িটি কিভাবে করা হয়েছে এবং ডিজাইনটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি এই বাজেটের ভিতর কিভাবে করতে পারবেন তার পুরো বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো আজকের এই বাড়িটি করার জন্য আপনাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 30 ফিট 8 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 28 ফিট 8 ইঞ্চি। তো এই জায়গাটা স্কোয়ার ফিটে হিসাব করলে আসবে 887 স্কোয়ার ফিট, আর এটা শতকে হিসাব করলে 2.03 শতক। কাঠায় যদি আমরা হিসাব করি তাহলে আসবে 1 কাঠা 23 পয়েন্ট। তো আজকের এই বাড়িটির ভিতরে আপনি পাবেন 4টা বেডরুম এবং 3টি টয়লেট ও 1টি কমন স্পেস বা ড্রয়িং রুম, যেটাই বলেন। তো এখানে পুরো বিস্তারিত আপনাদেরকে ফ্লোর প্ল্যানের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনার বাজেট কম থাকলে অবশ্যই আপনি এরকমভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করতে পারেন। তো এই বাড়িটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এই ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে আপনার এখানে মই বাঁধন রড দিয়ে ঢালাইটা দেওয়া হয়েছে, তারপর আপনার হচ্ছে একটা 25 ইঞ্চিটের গাঁথুনি দেওয়া হয়েছে, আর ওই যে ঢালাইটা ওইটা 30 ইঞ্চি প্রস্থ এবং হাইট দেওয়া হয়েছে ঢালাইটার হচ্ছে 4 ইঞ্চি। তো আপনি এরকমভাবে দিয়ে অবশ্যই করতে পারেন। তার উপর একটা 25 ইঞ্চিটের গাঁথুনি দেওয়া হয়েছে, তারপর একটা 20 ইঞ্চি, তারপর 15 ইঞ্চি, তারপর ফ্লোর লেভেল পর্যন্ত যত গাঁথুনি রয়েছে সবগুলা দেওয়া হয়েছে 10 ইঞ্চি। তার উপরে বাদবাকি যে ওয়ালগুলি রয়েছে প্রত্যেকটা ওয়াল 5 ইঞ্চি দেওয়া হয়েছে, কিছু ব্রিকের পিলার ব্যবহার করা হয়েছে। তো আপনিও চাইলে কিন্তু সেম এরকমভাবে আপনার বাড়ির ফাউন্ডেশনটি নিতে পারবেন। এবং এখানে লিন্টন ঢালাইয়ের হাইটটা দেওয়া হয়েছে আপনার 7 ফিটে। তো এখানে কিছু পিলার ব্যবহার করা হয়েছে 10 ইঞ্চি বা 15 ইঞ্চি, এবং এই ছাদের হাইটটা দেওয়া হচ্ছে 10 ফিট 3 ইঞ্চি। এটা দিলে আপনাদের জন্য ভালো হবে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আজকের বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিই এবং বুঝে নেওয়ার চেষ্টা করি বাড়িটির কোথায় কিভাবে কি করা হয়েছে তার পুরো বিস্তারিত বিষয় ফ্লোর প্ল্যানটি দেখার মাধ্যমে। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির দৈর্ঘ্যটা রয়েছে এই দিকে 30 ফিট 8 ইঞ্চি, প্রস্থটা রয়েছে এই দিকে 28 ফিট 8 ইঞ্চি। এখানে সামনে একটি পোর্চ দেওয়া হয়েছে 7 ফিট বাই 9 ফিট। এখানে একটি কমন প্যাসেজ রয়েছে 5 ফিট বাই 28 ফিট। তো এইখানে আপনার এখানে 28 ফিটের 2 ইঞ্চি কম হবে, 27 ফিট 10 ইঞ্চি। এখানে একটি বেডরুম রয়েছে যেটা 10 ফিট বাই 12 ফিট। এটার সাথে একটি অ্যাটাচড বাথরুম রয়েছে 5 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট। এখানে একটি কমন বাথরুম রয়েছে 4 ফিট বাই 5 ফিট। এখানে রয়েছে একটি বেডরুম 10 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে একটি স্টেয়ার রুম যেটা 7 ফিট 3 ইঞ্চি বাই আপনার 9 ফিট, এই 12 ফিট আর কি, এখান থেকে এই পর্যন্ত, আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 9 ফিট। এখানে একটি বেডরুম রয়েছে 10 ফিট বাই 12 ফিট। এখানে একটি বেডরুম রয়েছে 12 ফিট বাই 10 ফিট। তো এই ছিল মোটামুটি আজকের বাড়ির ফ্লোর প্ল্যান। তো এই ফ্লোর প্ল্যান অনুযায়ী আজকের এই বাড়িটি আপনি যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু করার জন্য 4,50,000 টাকা খরচ হয়েছে। তো আজকের এই বাড়িটি কমপ্লিট করতে আপনাদের আনুমানিক খরচ যেতে পারে 10 থেকে 11 লক্ষ টাকা, এটা মিডিয়াম রেঞ্জের উপর। আর এই যে বাড়িটি, এই বাড়িটিতে এখনও পর্যন্ত কী পরিমাণের মালামাল লেগেছে সেই বিষয়ে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আজকের এই বাড়িটির এখনও কিন্তু ছাদ ঢালাই দেওয়া হয় নাই, তো ছাদ ঢালাই দেওয়ার পূর্বে এই টাকাটা খরচ হয়েছে। এবং এর পরবর্তীতে যে কাজগুলো করা হবে প্রতিটা কাজের জন্য যে খরচগুলো হবে সেই খরচগুলো কিন্তু এই বিল্ডিংয়ের সঙ্গে অ্যাড হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।